মা তোর কত রঙ্গ দেখবো আর কত কাল শুইব মা তোর কত রঙ। আজ আমি চলে এসেছি কুমোরটুলিতে, এখানে আমি তোমাদের দেখাবো আসন্ন কালী পূজার প্রস্তুতি কীরকম চলছে, কতটা প্রস্তুত কালী প্রতিমা। তো চলো বন্ধুরা, আমি তোমাদের সমস্ত স্টুডিও ঘুরে দেখাই। দেখছো বন্ধুরা, এই ঠাকুরটিতে রঙের কাজ শেষ হয়ে গেছে এবং মায়ের চক্ষুদান পর্বও সম্পন্ন হয়ে গেছে। তো এটি একটি বেশ বড় ঠাকুর, ঠাকুরটি চক্ষুদান হওয়ার পর খুব সুন্দর লাগছে। দেখছো বন্ধুরা, এই স্টুডিওতে সমস্ত বড় বড় প্রতিমা সারি সারি রয়েছে। এই প্রতিমাটি একটি মাঝারি সাইজের প্রতিমা এবং এই প্রতিমার রঙের কাজ ও চক্ষুদান হয়ে গিয়েছে। তোমরা দেখছো দর্শক বন্ধুরা, এখানে মায়ের চক্ষুদান পর্ব চলছে। শিল্পী কত মনোযোগের সহিত মায়ের চক্ষু অঙ্কন করছেন। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই স্টুডিওর প্রতিমাগুলি খুব সুন্দর, সারি সারি প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। চলো আমি তোমাদের ভেতর থেকে দেখাই। বন্ধুরা, এই মাতৃ প্রতিমাটি দেখো, এটি কি দারুণ। মায়ের মুখ কি সুন্দর এবং মায়ের চালচিত্রে সাতটি মূর্তির দেখানো হয়েছে। এই প্রতিমাটি রং হয়ে গিয়েছে এবং এই প্রতিমার চক্ষুদান পর্বের শেষে মায়ের মুখটি খুব সুন্দর লাগছে এবং মায়ের চালচিত্রে যে পিছনে হাতগুলি রয়েছে তার ফলে প্রতিমাটি অপূর্ব লাগছে। এই প্রতিমাটিতে দেখো বন্ধুরা, এখানে মায়ের মুখটি কি সুন্দর এবং মায়ের চালচিত্রে উমার মুখমণ্ডলীটি দেখানো হয়েছে। এই মাতৃ প্রতিমাটিও রঙের পরে খুব সুন্দর লাগছে। মায়ের শাড়িটি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি এবং এখানে একটা বিশেষত্ব হচ্ছে মায়ের চালচিত্রে ড্রাগন ইউজ করা হয়েছে, যেটি একটি অসুরকে ভক্ষণ করছে। এই প্রতিমাটি রং হয়ে গিয়েছে এবং রঙের পর মাতৃ প্রতিমাটি দেখতে অপূর্ব লাগছে। মায়ের চালচিত্রে সম্পূর্ণ মাটি দিয়ে কাজ করা হয়েছে। একবার কাছ থেকে দেখো মাতৃ প্রতিমাটি কি সুন্দর। এই প্রতিমাটিরও চক্ষুদান ও রং হয়ে গিয়েছে এবং মায়ের শাড়িটি কি অপূর্ব লাগছে। পিছনের চালচিত্রটিও সমস্ত মাটির কাজ করা এবং সেটিও দেখতে অপূর্ব লাগছে। বন্ধুরা, এই স্টুডিওর সমস্ত প্রতিমা ছোট সাইজের এবং প্রত্যেকটি প্রতিমায় খুব সুন্দর, অতুলনীয়। এই স্টুডিওতে সমস্ত বড় প্রতিমা রয়েছে। তোমরা দেখছো বন্ধুরা, সমস্ত প্রতিমা পাশাপাশি লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে। এখানে সমস্ত প্রতিমা একই সাইজের। এই প্রতিমাটিরও চক্ষুদান পর্বের শেষে খুব সুন্দর লাগছে। এই প্রতিমাটি দেখছো তোমরা বন্ধুরা, এটি একটি খুব বড় সাইজের প্রতিমা। প্রতিমাটি রং হয়ে গিয়েছে কিন্তু চক্ষুদান এখনও হয়নি। এই স্টুডিওর সমস্ত প্রতিমায় রং হয়ে গিয়েছে ও চক্ষুদানও হয়ে গিয়েছে এবং তারপরে তোমরা দেখো প্রতিমাগুলি কি দারুণ দেখতে লাগছে। এখানে সমস্ত মাঝারি সাইজের প্রতিমা আছে, কিছু কিছু বড় প্রতিমাও আছে। এই স্টুডিওতে দেখো বন্ধুরা, এখানে ছোট বড় মাঝারি সমস্ত রকমের প্রতিমা রয়েছে। দেখছো তোমরা, সারি সারি প্রতিমা তৈরি হয়েছে, পাশাপাশি লাইন দিয়ে রয়েছে এবং সামনে যেটা দেখতে পাচ্ছ এটা একটা রক্ষাকালী, ছোট সাইজের রক্ষাকালীও আছে। এই প্রতিমাটিতে দেখো বন্ধুরা, শিল্পী রঙের কিছু খুঁটিনাটি কাজ সম্পন্ন করছে। এই স্টুডিওটি তোমরা দেখছো বন্ধুরা, এটি বিখ্যাত শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিও এবং এখানে বড় ছোট মাঝারি সমস্ত রকমের প্রতিমা তৈরি হয়েছে। কিছু কিছু প্রতিমায় শাড়িও পরানো হয়েছে। এই স্টুডিওটি তোমরা দেখছো বন্ধুরা, এখানে বেশিরভাগই রক্ষাকালী প্রতিমা রয়েছে। দেখতে পাচ্ছ মাঝারি এবং ছোট সাইজের রক্ষাকালী রয়েছে, কালো কালী এবং শ্যামা কালী, যেটা সামনের দিকে পোজ করা থাকে সেই কালী রয়েছে। সমস্ত কালী রং হয়ে গিয়েছে এবং চক্ষুদানও হয়ে গিয়েছে। দেখো তোমরা সমস্ত কালী রক্ষাকালী, কালো কালারের কালী যেগুলো হয়, খুব সুন্দর লাগছে। এই প্রতিমাটি, এটি ছোট সাইজের রক্ষাকালী। দেখছো বন্ধুরা, আমি খুব সামনে থেকে পোস্টটা নিয়েছি। এই প্রতিমাটিও একটি রক্ষাকালী প্রতিমা।
এবং প্রতিমাটি দেখো রং হয়ে গিয়েছে, তারপরে মায়ের মুখ দেখো কি অসাধারণ লাগছে। এখানে তোমরা দেখছো বন্ধুরা শিল্পী রঙের কাজে ব্যস্ত, আসলে আর কয়েকদিন বাকি, তাই তার আগেই মাতৃ প্রতিমাগুলি সব তৈরি করে নিতে চাইছে। এই স্টুডিওতে একবার দেখো তোমরা বন্ধুরা, এখানে ছোট বড় মাঝারি সমস্ত রকমের প্রতিমা রয়েছে এবং প্রতিমার চালচিত্রগুলি দেখো কি অসাধারণ কাজ করা হয়েছে মাটির। এই লাইনের শাড়িতে যেগুলি রয়েছে সেগুলি সব ছোট প্রতিমা। এই প্রতিমাটি দেখো তোমরা বন্ধুরা, এটি একটি বড় সাইজের কালী প্রতিমা, যেটি কালো কালারের। মায়ের মুখটা একবার দেখো কি অসাধারণ লাগছে। এই প্রতিমাটি একবার দেখো, এটি খুব বড় সাইজের একটা প্রতিমা এবং মায়ের মুখটা একবার দেখো অসাধারণ, যখন এটা তৈরি হবে তখন খুব সুন্দর লাগবে। বন্ধুরা সামনের রক্ষাকালীটি একবার দেখো কি সুন্দর। এই প্রতিমাটি একবার দেখো, এটি বোধহয় এই বছরে কুমোরটুলির সব থেকে বড় কালী প্রতিমা। মায়ের কোমরে দেখো কতগুলি হাত রয়েছে, মায়ের মুন্ডমালাটি দেখো কত বড়, যেটি মায়ের গলায় রয়েছে। শিল্পী এখানে খুব মনোযোগের সাথে মায়ের চক্ষু অঙ্কন করছে। বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।